খসিব তাপমাত্রা বড়িব শীত পারদ 3 4 ডিগ্রি হ্রাস পাইবা শীত অধিক শীত অনুভূত হেব বলে পানিপাগ বিভাগ স্পষ্ট করেছে সেপরে আসন্তা 24 ঘন্টা যায় সারা রাজ্যের পাগ কোহলা রহব পশ্চিম ওড়িশার কিছু স্থানের স্বল্প বর্ষা হবার সম্ভাবনা রয়েছে গত 14 ঘন্টায় কোরাপুট নবরঙ্গ 24 ঘন্টায় কোরাপুট নবরঙ্গপুর বলাঙ্গীর সর্বাধিক 7 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়েছে সেভাবে ফুলবাণী সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি রেকর্ড করা যাইতিবা বেলে মালকানগিরে সর্বোচ্চ 37 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ওড়িশা মে নেক্সট 24 আওয়ার্স মে আপনার ক্লাউডি স্কাই রহেগা সবই ডিস্ট্রিক্টস মে মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস মে আর কুছ ডিস্ট্রিক্টস মে এক দু জায়গা মে লাইট রেন হোনে কা সম্ভাবনা হ্যায় মিনিমাম টেম্পারেচার বা নাইট টেম্পারেচার 3-4 ডিগ্রি আগলা দু দিন মে ফল করেগা এ সম্পর্কে অধিক সূচনা পাই আমার সহ অনেক আমার প্রতিনিধি শুভলক্ষ্মী বল শুভলক্ষ্মী যেভাবে ভাবে কুহুড়ি তাপমাত্রা কমিলা পুনি থরে বর্ষা বি কিছু স্থানের হেউছি এপটে যদি কহিবা তাহলে পানিপাগ বিভাগ কুছে পারদ পুনি খসিব নির্দিষ্ট ভাবে কেবেঠু শীত অনুভূত হব এবং কতদিন পর্যন্ত এমিতি পাগ রহব দেখন্তু উত্তর বিহারু ছত্তিশগড় পর্যন্ত গোটে ট্রাপ লাইন রয়েছে তা সহ বিদর্ভ নিকটরে গোটে ঘূর্ণিবলয় সৃষ্টি হয়েছে যা প্রভাবে 48 ঘন্টা গত 48 ঘন্টা হল আমি যদি দেখিবা রাজ্যর কোহলা পাগ জারি রহিবা সহিত কেতেক স্থানরে বর্ষা মধ্য হয়েছে গত 24 ঘন্টা ভিতরে দক্ষিণ ওড়িশার কিছু স্থানরে বর্ষা মধ্য রেকর্ড করা যাইছি তো যাহা পানিপাগ বিভাগ কহিছি যে এইভাবে স্থিতি 30 তারিখ পর্যন্ত লাগি রহিব আউ যে বর্ষা হয়েছে তা প্রভাবে বা পাগ কোহলা রয়েছে সেপাই শীত মধ্যে অনুভূত হয়েছে আর যা পাপাগ বিভাগ কিন্তু যে রাতের তাপমাত্রা স্বাভাবিক ঠারু 3-4 ডিগ্রি পর্যন্ত মধ্যে হ্রাস পাইব তো শীত অনুভূত হব যদিও দিনবেলা তাপমাত্রা স্বাভাবিক রহব বা যদিও খরা হব কিন্তু রাতে সময়ের তাপমাত্রা হ্রাস পাইবা আর শীত অনুভূত হব এইভাবে আগুক আহুরি 48 ঘন্টা পর্যন্ত লাগি রহব বলে যা সূচনা মিছে যেহেতু যে ঘূর্ণিবলয়টি রয়েছে বিদর্ভ নিকটরে তার প্রভাবে রাজ্যকু মানে বায়ুমণ্ডলের যে জলীয় কণার মাত্রা অধিক রয়েছে তা প্রভাবে বর্ষা হয়েছি আর সেপাই যদি আমি দেখিবা রাতির কিন্তু তাপমাত্রা ক্রমশ হ্রাস পাইছি অধিকাংশ স্থানরে যেমতি দেখুলে মানে গত 24 ঘন্টা ভিতরে যদি আমি দেখিবা ফুলবাণীরে সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি রেকর্ড করা যাইছি যাহা সূচনা রয়েছে যে 24 ঘন্টা ভিতরে আহুরি পারদ খসিবার মধ্যে সম্ভাবনা রয়েছে রাতি তাপমাত্রা 7 ডিগ্রি কি তাঠু কম হবার মধ্যে সম্ভাবনা রয়েছে বলে যাহা পূর্বানুমান করেছি পানিপাগ বিভাগ তো আমি তো দেখিবা এইভাবে আহুরি 2 দিন পর্যন্ত এভাবে স্থিতি জারি রহিব লক্ষ্মীনারায়ণ ধন্যবাদ শুভলক্ষ্মী অধিক সূচনা পাই 2 দিন পর্যন্ত এমিতি পাগ জারি রহব এবং যদি কহিবা তাহলে পুনি থরে শীত বড়িব এবং 30 তারিখ পর্যন্ত এইভাবে ভাবে পাগ কোহলা রহিবা শীতর পরিমাণ মধ্য বড়িব ধন্যবাদ শুভলক্ষ্মী অধিক সূচনা পাই